চীনের প্রধানমন্ত্রীর সফরের তৃতীয় দিনের বিস্তারিত জানব এই মুহূর্তে বেজিং এ আছেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন সরাসরি যাব কাছে শেখ হাসিনা এই মুহূর্তে চীনের দ্য গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন এবং সেখানে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্প কিছুক্ষণ আগে তিনি তার হোটেল যে হোটেলে বেজিংয়ে রয়েছেন সেই হোটেল রেজিস থেকে তিনি দ্য গ্রেট হল অব দ্য পিপল সেখানের উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন এবং এখন তার বৈঠক শুরু হয়ে গেছে এবং দুই নেতার মধ্যে বৈঠক চলছে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে যে সফর সঙ্গে যারা ছিলেন অর্থাৎ যে সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী তারাও কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে সেই গ্রেট হব হল অব দ্য পিপলে তারা সেখানে রয়েছেন তো একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই আজকে কিন্তু যে প্রধানমন্ত্রীর সফরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবেই কিন্তু বিবেচনা করা হয়ে থাকে কারণ তিনি যখন সকালবেলায় দ্য গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট চীনের প্রিমিয়ার বা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন তার আগে কিন্তু তাকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছিল এবং লাল গালিচ অভ্যর্থনা জানানো হয়েছিল গার্ড অব অনার দেওয়া হয়েছিল এবং তার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রচারে সেখানে বরণ করে নেওয়া হয়েছিল এবং তারপরে কিন্তু বাংলাদেশ এবং চীনের মধ্যে বাইশটি সমঝোতা স্মারক সই হয়েছে তো তারপর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি কিন্তু আমাদেরকে ব্রিফ করেছিলেন এবং সেখানে তিনি যেই কথাটি বলছেন যে এক মিলিয়ন এক বিলিয়ন এমবির মতো তারা যে অর্থনৈতিক সহযোগিতা বাংলাদেশকে দেবে তার পাশাপাশি আরও কিছু বিষয়ে মূলত বাংলাদেশ ও চীন একমত হয়েছে বিশেষ করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বা এই জায়গাগুলোতে যে বাংলাদেশ এবং চীন এক একই অবস্থানে থাকবে সে বিষয়ের সেইগুলো কিন্তু যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যে চীনের প্রধানমন্ত্রীর বৈঠকে আলোচনা হয়েছে পাশাপাশি বাংলাদেশ ਕੇ ਜੇ ਕੋਨੋ ফর্মেটে যেন ব্রিক্সে অন্তর্ভুক্ত করা যায় সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি প্রস্তাব দিয়েছিলেন এবং সেখানে কিন্তু যে চীনের পক্ষ থেকে ইতিবাচক সায় দেওয়া হয়েছিল পাশাপাশি তার বাইরেও কিন্তু যে বাণিজ্য ঘাটতি কমানো কিংবা যে রোহিঙ্গা সংকট এসব বিষয় আসলে নিয়ে কিন্তু যে কথাবার্তা হয়েছিল এবং আজ রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তবে একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদিও আগামীকাল সকালে রওনা দেওয়ার কথা ছিল কিন্তু আজকে যেহেতু তিনি রাতে যদিও রওনা দিচ্ছেন কিন্তু তাতে তার কর্মসূচি কর্মসূচিতে কোনো ধরনের হেরফের হচ্ছে না তার যতগুলো কর্মসূচি বেজিংয়ে হওয়ার কথা ছিল সবগুলোই কিন্তু যে হয়েছে এবং তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কিন্তু যে চীনের সরকারের পক্ষ থেকে তাকে বরণ করে নেওয়া হয়েছিল এবং প্রতিটি কর্মসূচিতে সেভাবেই কিন্তু যে গুরুত্ব দেওয়া হয়েছিল তো এই ছিল আমার কাছে সবশেষ খবর খবর প্রধানমন্ত্রী চীন সফরের তৃতীয় দিনের খবর আমাদেরকে জানছিলেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন আমরা সরাসরি ছিলাম চীনের বেজিংয়ে